কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে মহরম। মহরম উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ মাটির বাগ কারবালায় শুরু হলো নির্মাণের কাজ। তৈরি হচ্ছে নতুন ঢালাই, হচ্ছে রং করা। পাশাপাশি আগাছা থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াত করতে অসুবিধা হয়। বর্ধমান পৌরসভার এমসিআরসি প্রদীপ রহমানের উদ্যোগে নির্মাণের কাজ শুরু হয়েছে। বর্ধমান শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো আলমগঞ্জের কারবালা। প্রদীপ রহমান জানান, সমস্ত জঙ্গল কেটে নতুন করে ঢালাই রাস্তা তৈরি হবে। 23 নম্বর ওয়ার্ডে যে কারবালাটা আছে, সেই কারবালাটা এখানে আছে ঢালাই হচ্ছে। 9 তারিখে আমাদের মহরম আছে, এই মহরমে উপলক্ষে এখানে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসে, তারা প্রার্থনা করে। তার এবং যে জায়গাটা আমরা ঢালাই করছি, সেই জায়গাটা ঘাটা ছিল। আমরা এই ওয়ার্ডে কাউন্সিলর মাননীয় মৌসুমী দাস মহাশয়কে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় জানিয়েছিলাম যে কারাবালা প্রান্তটা একটু ঢালাই করা দরকার। উনি আমাদেরকে সহযোগিতা করছেন এই ঢালাই করার জন্য, এবং ওই এই ওয়ার্ডে কাউন্সিলর মধ্যে সহযোগিতা নিয়ে আমরা কারাবালাটা কারাবালা প্রান্তটা ঢালাই করছি। এবং কারাবালাটায় রাস্তা নেই কো, এবং কাঁচা রাস্তা এখানে আমরা বিধায়ককে এবং এই ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছি। ওনারা কথা দিয়েছেন যে মহরম পর এই কারাবালার যে কাঁচা রাস্তা আছে সেগুলো পাড়া করে দেবেন, এবং একটু আলোর অভাবও আছে এখানটায়। ওনারা ওনাদেরকে আমরা এইটাও জানিয়েছি, ওনারা বলেছেন যে ঠিক আছে, এখানে আলোর ব্যবস্থা করে দেবেন। আমরা আগে এই কারাবালাটা প্রায় 30-40 বছর ধরে জঙ্গল ছিল, আমাদের জঞ্জাল নিকাশি নালার দায়িত্ব দপ্তর থেকে আমরা এই কারাবালাটা পুরোপুরি আমরা পরিষ্কার করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।